বর্তমানে টিআরপি তালিকাতে একদম প্রথমের দিকে অবস্থান করছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক নিম ফুলের মধু। একটার পর একটা চমক আসছে গল্পে, পর্ণার জীবনে নতুন নতুন চ্যালেঞ্জেসে উপস্থিত। সম্প্রতি পর্ণা সৃজনের ডিভোর্স এবং বাড়িতে নাচের আসর বসা নিয়ে বেশ আকর্ষণীয় পর্ব উপহার দিচ্ছে নিম ফুলের মধু। কিন্তু এবার আসছে নতুন ধামাকা। নিম ফুলের মধু ধারাবাহিকে প্রবেশ করছেন এক জনপ্রিয় টেলিনায়ক। বিশেষ পরিবর্তন আসছে চয়নের জীবনে। বেশ কদিন ধরে চয়ন ও রুচিরার প্রেম নিয়ে একটা ঝামেলা চলছে দুই পরিবারের মধ্যে। এখনও তাদের সম্পর্কটা দুই বাড়ি থেকে মেনে নেয়নি। বিশেষ করে অত ইনসাল্টের পরে চয়নের সাথে রুচিরার বিয়ে দিতে রাজি নয় রুচিরার বাবা। তাই তার মেয়ের জন্য অন্য কাউকে পছন্দ করেছেন তিনি। ছবিতে দেখতেই পাচ্ছ রুচিরার নায়ক হয়ে কে আসছেন এই সিরিয়ালে। হ্যাঁ, মুকুট শেষতেই তিনি এবার নিম ফুলের মধু সিরিয়ালে এই বিশেষ চরিত্রে থাকবেন। তবে জানা যাচ্ছে এইবারও তাকে নেগেটিভ নয় বরং পজিটিভ চরিত্রেই দেখা যাবে। বোঝাই যাচ্ছে এবার নিম ফুলের মধু সিরিয়ালে খুব শীঘ্রই আসছে রুচিরা চয়নের বিয়ে। দেখা যাক কি চমক আসে গল্পে। তো বন্ধুরা, কে কে এক্সাইটেড কমেন্টে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো। এই রকম অনেক ভিডিও পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস। ধন্যবাদ।